হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তৈরি করে দেখাবো গাজরের লাড্ডু। গাজরে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, আর গাজর দিয়ে তৈরি করা যে কোনো রেসিপি সবাই অনেক পছন্দ করে, অনেক ভালো লাগে। আশা করি আমার এই রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে গ্রেট করে রাখা গাজরগুলো। লাড্ডুগুলো কিন্তু ঘি দিয়েই তৈরি করে নিতে হবে। যে কোনো মিষ্টি জিনিস ঘি দিয়ে তৈরি করলে সেটা বেশি মজা লাগে খেতে। এখন সবগুলো গাজর ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে 5-6 মিনিট ভেজে নেব। এতে করে গাজরের মধ্যে যে পানি আছে তা শুকিয়ে যাবে এবং এতে করে গাজরের যে কাঁচা এক্সট্রাক্ট গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যাবে। আর গাজরগুলো ভাজা হয়ে গেছে এবং গাজরে থাকা এক্সট্রা যে পানিটুকু ছিল সেটাও শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ দুধ। এবার ভালো করে নেড়ে চেড়ে দুধের সাথে গাজরটা মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমরা কোনো চিনি অ্যাড করব না। এখন 7-8 মিনিট রান্না করে নিতে হবে। 7-8 মিনিট পর এ পর্যায়ে আমরা চেক করে দেখব যে গাজরটা সিদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, এ পর্যায়ে গাজরটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2টি এলাচ সহ 1/2 কাপ চিনি। চিনিটা যার যার পছন্দ মতো দিবেন। চিনি দেওয়ার পর কিন্তু পানি ছেড়ে দেবে, এতে ভয় পাওয়ার কিছুই নেই। পানি শুকানো পর্যন্ত এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পানি শুকিয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3-4 চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা বাইন্ডিংয়ের কাজ করবে এবং টেস্টও বাড়িয়ে দেবে। শেষ পর্যায়ে 1 চামচ ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অন্য একটি পাত্রে উঠিয়ে নেব।
মোটামুটি গরম থাকা অবস্থায় এই লাড্ডুগুলা তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। তো আমি পরিমাণ মতো গাজরের মিশ্রণ নিয়ে লাড্ডু তৈরি করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। মোটামুটি এইভাবে সবগুলো লাড্ডু বানিয়ে নিতে হবে। এই গাজরের লাড্ডুগুলো কিন্তু খুব সহজেই বাসায় তৈরি করা যায়, আর আমার ছেলেরও অনেক পছন্দ, তাই আমি মাঝে মাঝেই লাড্ডুগুলো তৈরি করি, এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আমি সামান্য কিছু কাঠবাদাম দিয়ে লাড্ডুগুলো সাজিয়ে নিলাম। আশা করি আপনারা